তো ভিউয়ার্স, এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাস্টম বিল্ড করা একটা সাইকেল। তো এই সাইকেলটা আমি আসলে দেখার পরে আমার মনে হয়েছে যে সাইকেলটার আসলে একটু আপনাদেরকে রিভিউ দেওয়া 100% দরকার, কারণ সাইকেলটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। সাইকেলের আউটলুকটা আপনি দেখতে পাচ্ছেন কাস্টম বিল্ড করা, এবং সাইকেলটার আপনার যে কনফিগারেশন সেই কনফিগারেশন অবশ্যই আপনাকে দিব। তবে এখানে লুকটা দেখতে পাচ্ছেন, এখানে মিটার আছে এবং আপনার মোটামুটি সাইকেলের যে কনফিগারেশন খুবই দেখতে চমৎকার লাগছে, কাস্টম বিল্ড যেহেতু করা। তো ভাই, এই সাইকেলটা একটু আমাকে বলেন যে কাস্টম বিল্ড কীভাবে আপনি করছেন? অ্যাকচুয়ালি এই সাইকেলের ফ্রেমটা আমার ভাই আর্মিতে জব করে, ওখান থেকে আমি পেয়েছি ফ্রেমটা। আচ্ছা। তো পাওয়ার পরে আমি ট্রাস্টের যে ফান্ড থেকে, ওই টাকা থেকে আমার আর্মি, এটা আর্মি ব্যান্ডিং এর কাজ করা হয়েছে ভাইয়ের ওখান থেকে। আচ্ছা। ওই টাকাটা দিয়ে বিডি আর্মি, আর আমি সব নিজের টাকায় অয়েল ব্রেক, শিমানো M447। আচ্ছা। তারপর আপনার এটা কি অয়েল ব্রেক? জি, হলো ট্যাঙ্ক, হলো ট্যাঙ্ক এটা লাগিয়েছি। এটা এটা এটাও লাগাইছেন না? জি। আচ্ছা, এটা এটা কত খরচ পড়ছে? এটা আমার আমার এই ট্যাঙ্কের খরচ পড়ছে 4,500। এটা 4,500 টাকা? আচ্ছা। আর অয়েল ব্রেক এখানে ARC হাফ লাগাইছি, M3009। আচ্ছা, ওকে, M3 এটা। আচ্ছা, এটা হাফস্টা লাগিয়েছেন? হাফস্টা কি এমটি 009 এর হাফস্টা? এটা কি আপনি ঢাকা থেকে সব কাস্টমাইজ করেছেন? হ্যাঁ, আমি এক এক জায়গা থেকে পাঁচ কালেক্ট করে যা ইউজ করেছি। ওয়াও, সিটটা কোথা থেকে কালেকশন করেছেন ভাই? সিটটা আমি কিনেছিলাম বাবু সাইকেল স্টোর থেকে, ফার্মগেট। ফার্মগেট থেকে? এটা কত নিছে? এটা আমার 550। জি, মানে 550 টাকা নিছে সিটটার দামে। জি, তার মানে অসাধারণ একটা সিট। আচ্ছা, এই এটা রুমে বলে আমারটা হেডলাইট, এটা আমি কালেক্ট করছি আরো অনেক আগে, এটা 15 টাকা কিনেছি, ডিমন্টের একটা লাইট। আচ্ছা। আর এই ফোনটা আমি আনাইছি, আচ্ছা, ওকে। এই এই সাইকেলের বডিটা দেখতে পাচ্ছেন আর্মি কালারের একটা বডি, তাই না? আচ্ছা, ধরলেই কথা বলতে এটা বাজবে। আচ্ছা, এটা আর্মি কালারের একটা বডি, এবং বডিটা আসলে অনেক ম্যাট ফিনিশিং এবং খুব সুন্দর ভাই। এই কালারটা করেছি বাইক স্মিথ থেকে। বাইক স্মিথ থেকে? কোথায় এটা? এটা হচ্ছে মোহাম্মদপুর। কত নিছে এটা কালার করতে? কালার করেছে 6,000 টাকা। আচ্ছা ভাই, আপনি কি আসলে বাইকের চালাতে খুব পছন্দ করেন নাকি মানে সাইকেল চালাতে খুব পছন্দ করেন? আমি মানুষ, সাইকেল পছন্দ করি, সাইকেল প্রিয় মানুষ। আচ্ছা। আমার আমার বাইকও আছে, বাট আমি বাইক চালাই না, ভালো লাগে না আমার, সাইকেল অনেক শখের একটা জিনিস। আচ্ছা আচ্ছা। তো এটাকে আমি নিজের নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন? আচ্ছা, ওকে। তাহলে ভাইয়া, এই এই সাইকেলটা কাস্টমাইজ করতে কত টাকা খরচ পড়েছে? আমার এটার পিছনে আমার 83,000 টাকা খরচ পড়েছে। একটা ছোটোখাটো বাইক হয়ে যাবে ভাই? ভাই, শৌখিন মানুষ আসলে অনেকে আছে যারা বাইক আসলে কাস্টমাইজ করতে চাই। এটা কি ভাই, এটা কি? এটা হচ্ছে আমার লাইটের যে ব্যাটারিটা, ডিমোটর এই লাইটের। আচ্ছা, এটা এই ব্যাটারিটা। আচ্ছা, লাইটটা এই যে লাইটটা, এটা। ও, ওকে, ওয়াও, এটা তো খুবই জোস লাগছে ভাই। জোসের একটা মিটার, জিপিএস ট্র্যাকার, খুব ভালো 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 মানের একটা মিটার। আচ্ছা, এটা আমি ফুল প্যাকেজ কিনেছিলাম 4,700 টাকা। 4,700 টাকা? এটা কোথা থেকে কিনেছিলেন? এটা সাইকেল ভ্যালি। সাইকেল বাড়ি কোথায়? এটা সাইকেল ভ্যালি, ফার্মগেট। সাইকেল ভ্যালি, মানে ফার্মগেট থেকে আপনি প্রতিটা কাস্টমাইজ করে নিছেন? সাইকেল আমি 2012 সাল থেকে সাইক্লিং করি। হুম হুম। ফ্রেমটা আমার অনেক আগে থেকে। আচ্ছা। তো আমার সাইকেলে এখন পর্যন্ত আমি সবসময় একজনের হাতে কাজ করাই, সেকেন্ড কোনো পার্সনের কোনো হাত লাগে না আজ পর্যন্ত 12 বছর আমার সাইকেল। আচ্ছা, ওকে। আর সাইকেলের কি স্ট্যান্ডের সাথে আপনি যুক্ত আছেন? মানে আমি, আমরা আসলে স্ট্যান্ডার্ডার না, আমরা এমনি রাইডার, লং ট্যুরে যাই। আচ্ছা। ফ্রাইডে আপনার তো আমাদের ইভেন্ট থাকে হেমন্ত রাইডার্স থেকে, আমরা ওখান থেকে ট্যুরে যাই প্রায় সময়, আমাদের লং ট্যুরে যাওয়া হয়। লং ট্যুরে যাওয়া হয়? আচ্ছা, ওই জন্য সাইকেলটা আপনি ইউজ করেন? জি। আচ্ছা, এই সাইকেলটার কেমন পারফরমেন্স দেয়? হ্যাঁ, খুব ভালো, আপনি চালিয়ে দেখতে পারেন, আপনারও ভালো লাগবে। আচ্ছা, আমি একটু চালিয়ে দেখবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, চালিয়ে দেখবো অবশ্যই। আর ভাই, সামনে কত গিয়ার এটা? আমার হচ্ছে 319। পিছনে 9, সামনে 3। আচ্ছা, কত স্পিড চালু এটা? জি, কত স্পিড? 9 স্পিড। 9 স্পিড? আচ্ছা, আমরা জানি যে সামনে 3 আর পিছনে 7 হলে 21 স্পিড হয়। আর এটা কি 9 স্পিড? জি না, আমারটা পিছনে 9, সামনে 3। সামনে 3, তাহলে 9 আর 3 11। ওইভাবে কাউন্ট করা হয় না, লাইক। আচ্ছা, আমরা এখানে এখানে আপনার সর্বোচ্চ স্টোর করা যায় 12 স্পিড পর্যন্ত। আচ্ছা, আমারটা 7 স্পিড ছিল, আমি আপগ্রেড করে 9 স্পিড করছি। 9 স্পিড করছেন? আচ্ছা, ওকে, সুন্দর। মানে সাইকেলটার কনফিগারেশন আমার কাছে খুব জটিল লাগছে ভাই। এই
ডিস্কটা কিসের ডিস্ক? এটা হচ্ছে শিমানো RT56 180 mm. আচ্ছা 180 mm. আর এই হাফটা? এটা ARC হাফ MT009. এটা কত নিচ্ছে? এখন বর্তমান আপডেটেড আর কি এটা। এটা কত নিচ্ছে? এটা আমার আফটার পড়ছে 6000 টাকা। আচ্ছা আর মার্কারটা? এটা আমি 200 টাকা করে পিস কিনেছিলাম। এটা কোথা থেকে নিছেন? এটা আমার সাইকেল ব্যালি ওই ফার্ম গেট। মানে ফার্ম গেট থেকে মোটামুটি কাস্টমাইজ করে দিয়েছেন আমি ওখান থেকে। এটা তো দবদাই ইয়া থেকে নিছেন, অনলাইন থেকে নিছেন? না এটা সাইকেল ভ্যালি থেকে কেনা, ওরা চায়না থেকে শিপমেন্ট গুলো আনে ওরা, ওটা ওখান থেকে নিছেন। এটা মিটার এক্সোসেন মিটার। আচ্ছা এটা কি এই মিটারটা কাজ কি মিটারে? এই মিটারে আপনার কাজ হচ্ছে, যেমন আমি 22 মিনিট, আমি এখন শেরাপাড়া থেকে আসছি তো, তো আমি 4 কিলো চালাইছি 22 মিনিটে। আচ্ছা এটার মধ্যে আমার এভারেজ স্পিড দেখা যায় 12 স্পিড, আর ম্যাক্স দেখা যাবে 25। ম্যাক্স দেখা যাবে 25? জি। আচ্ছা ওকে, মানে আপনি যতক্ষণ চালাবেন ততক্ষণই স্বপ্নগুলো দেখাবে আপনাকে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ওয়্যারলেস মিটার, তো কোনো তার নাই। আচ্ছা লুক লাইক বাইকের মতো এক। ওয়াও, না আসলেই মানে কাস্টমাইজড অনেক বেশি সুন্দর হয়েছে। আর বডিটা কি এলো? জি এলো বডি। না আর এই এই গ্লাসটা কোথা থেকে নিছেন? এগুলো আমি ফার্ম গেট থেকে কিনা। আমার ও সব ফার্ম গেট থেকে কাস্টমাইজ করে নিছেন? আর যে কভার এইটা গ্রিপটা ওখান থেকে কিনা। গ্রিপটা কত দাম নিছেন? 350 টাকা করে। আর গ্লাসগুলো পার পিস 100 টাকা করে। আচ্ছা এগুলো 100 টাকা করে নিচ্ছে, এগুলো 350 করে নিচ্ছে। আর গিয়ারের সিস্টেমটা শিমানো নিচ্ছে? এটা হচ্ছে আমার একটা অয়েল ব্রেক লাগাইছি আমি, ইনস্টল করছি শিমানো M447 টাকা। 7000 টাকা নিচ্ছে? ওয়াও, তাহলে তো ভাই মোটামুটি প্রচুর টাকা খরচ করছেন খালি এই সাইকেলের পিছনে। আমার নিজের থেকে বেশি আমার সাইকেলের পিছনে খরচ করা হয়, কারণ আমার সাইকেল অনেক সফট। আচ্ছা ভাই, এর আগে কোনো সাইকেল কি ইউজ করছেন? মানে অন্য কোনো ব্র্যান্ডিং সাইকেল ছোটবেলা যেগুলো চালাইছি ওগুলো, এরপরে আমার এটা ধরা। এরপরে এটা ধরছেন? আচ্ছা ওকে ভাই, আসলে এই সাইকেলগুলো যে আপনি কাস্টমাইজ করে নিছেন, তো আসলে আমাদের বাংলাদেশি যে সাইকেলগুলো আছে এই সাইকেলগুলো আপনি চালাতে পছন্দ না কেন? আপনি চালান না কেন? সব সাইকেল নিজের মন মতো হয় না। ওরা একটা দেখা গেছে, আমি একটা আউটলো ধরেন একটা সাইকেল কিনলাম, সাইকেলটা আমার ব্রেকটা ভালো লাগলো বাট প্যাংটা ভালো লাগলো না। আচ্ছা হলে কি আপনার যখন আমি প্যাডেলিংটা করব খুব স্মুথ হবে। আচ্ছা ওকে, নরমাল সাইকেলের মতো এই প্যাডেলিং না। আচ্ছা আচ্ছা, রানিং আমার সাইকেলটা খুব রানিং হাফসের জন্য আর ট্যাঙ্কার জন্য। আচ্ছা আচ্ছা ওকে, চেনটা কি আলাদা নিছেন নাকি? জি চেনটা কি আলাদা করে নিছেন নাকি? এটা KMC এর একটা চেন, 9 স্পিড চেন। আচ্ছা এই চেনটা আমি কিনেছি 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে? আর সামনে যে আপনার এইটা দেখতে পাচ্ছি, এটা আমার ফ্রন্ট এরা শিমানো। হ্যাঁ ফ্রন্ট এরা, ফ্রন্ট এরা, এটা 700 টাকা। আচ্ছা SIS, এটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সের নাকি? জি SIS 700 টাকা নিছে। আচ্ছা আর হচ্ছে আপনার আর একটু বলি রিমটা কি এলো? যেমন আপনার ইয়া রিমটা আছে নীল কালার, সেই অনুপাতে আপনি ওই ম্যাচিং করে নিছেন। এটাও কি সাইকেল ভ্যালি থেকে নিছেন? আচ্ছা মানে সাইকেল ভ্যালি থেকে মোটামুটি কালেকশন গুলো সব নিছেন? আমার কম বেশি ওখান থেকে কিনা হয়, যেগুলো ভালো আমার ভালো লাগে বা পছন্দ হয় সেগুলো দেখে বলি তেমন আমাকে এনে। ওয়াও জোস, তাহলে ভাই এই সাইকেলটার প্রাইস একটু বলবেন আমাকে কত পড়ছে মোটামুটি কাস্টমাইজ করতে? এখন পর্যন্ত আমার এই সাইকেলটার পিছনে আমার 82000 টাকার মতো খরচ গেছে। 82000 টাকার মতো খরচ গেছে? আচ্ছা ওকে, যদি কেউ কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই এরকম করে কাস্টমাইজ করে নেবেন। এখন সাইকেলটা একটু চালিয়ে দেখবো। আমার মনে হয় যে সাইকেলটা যদি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা ফার্ম গেট থেকে মোটামুটি কাস্টমাইজ করে নিতে পারবেন, তাই না? আচ্ছা ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর সবাই যদি মোটামুটি এই সাইকেলগুলো এরকম নিতে চান, এটার ভিতরে আমি
মানে আমি বলতে চাচ্ছি মানে আপনি যখন ওই যে কোন উপরে ক্লিম করেন বা কোন পাহাড়ে ওঠেন বা কোন উচ্চ রাস্তা ওঠেন তখন এই সাসপেন্সের কাজ করে আমার আমি দি একটা এমটিভি রেস দিছিলাম তো ওইটার জন্য আমার এটা অনেক পারফেক্ট ছিল আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনার নামটা একটু ভাই আমার নাম রিজু চৌধুরী রিজু চৌধুরী এই যেমন লেখাই আছে রিজু চৌধুরী আচ্ছা ঠিক আছে আপনার নামে আপনি কাস্টমাইজ করে দিয়েছেন ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন আর যদি এরকম কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন ওকে ভাই তাহলে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই